উম্ন মিশিবা স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজ আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গাছকেটোনা কবিতার পরের দুটো প্যারাগ্রাফ পড়বো এক্ষেত্রেও প্রতিটা প্যারা মুখস্থ হয়ে গেলেই লেখার অভ্যেস করে নেবে যাতে পুরো কবিতার যে কোনো প্যারাই তোমরা লিখতে সমর্থ হও তো চলো সরাসরি কবিতায় চলে আসি গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি গা আর জীবন তো নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা জ্বলছে বাজার রাস্তা ও ঘর এই নাকি কলকাতা তাই তো বলি গাছ কেটোনা গাছকে রাখো ধরে তা না হলে ভাই লক্ষ্মী সোনা বাজবে কেমন করে দেখো আমরা বাড়ি ঘর কল কলকারখানা বিভিন্ন দোকান শপিং মল ইত্যাদি তৈরির জন্য আমরা গাছ কেটে নিজেদের ইচ্ছে মতো ইমারত তৈরি করছি শহরে গ্রামে সব জায়গাতেই একই চিত্র চোখে পড়ছে এবং এর ফলে নিজেদের জীবনকেই আমরা দুর্বিষহ করে তুলছি আমরা জানি যে গাছ কেটে ফেললে কি হয় তা সত্ত্বেও আমরা যথেচ্ছভাবে গাছ কেটে যাই আমরা কোনো রকম এক্ষেত্রে মায়া মমতা প্রদর্শন করি না তো দেখো কি বলছেন কবি গা গঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি এবার গ্রাম গঞ্জ বা মানে টাউন যাই বলো সব জায়গাতেই কি হয় না শিল্পাঞ্চল তৈরির জন্য কলকারখানা তৈরির জন্য কি হয় না গাছ কেটে ফেলা হয় কেটে সেখানে গড়ে ওঠে কারখানা কারণ সেখানে লোকের কাজের সংস্থান হয় তার জন্য শিল্পকে আনতে গিয়ে আমরা গাছের বিনাশ করি এবার বলছেন কবি দেখো তাই গাগঞ্জ অর্থাৎ যেখানে সবুজ গাছের সমারোহ দেখা যেত গাছ কাটার ফলে সেই গাগঞ্জ ধীরে ধীরে মরুভূমির দিকে এগিয়ে চলেছে হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা অর্থাৎ রাস্তায় যে গাছ দেখতে পাওয়া যেত সেই গাছের পাতা এখন আর দেখা যায় না কারণ গাছ সব কেটে ফেলা হয়ে গেছে এখন আর ছায়ায় ঘেরা পথ মানুষ দেখতে পায় না কবি আরও বলছেন জ্বলছে বাজার রাস্তা ও ঘর এই নাকি কলকাতা গাছবিহীন কলকাতা শহর যেন জ্বলছে সূর্যের প্রখর দ্বীপ্রহরের তাপে বুঝতে পারছ অর্থাৎ গাছ সেখানে কোনো ফুটপাতের কোনো প্রান্তে নেই দেখে মনে হচ্ছে রোদে যেন সেটা শহরটা সমগ্রভাবে জ্বলছে এত রোদের তাপ আগে যেখানে ছায়ায় ঘেরা পথ দেখা যেত তাই তো বলি গাছ কেটো না কবি এবার আমাদের কি বলছেন দেখো কি সুন্দর উপদেশ দিয়েছেন তাই তো বলি গাছ কেটো না গাছকে রাখো ধরে তা না হলে ভাই লক্ষ্মী শোনা বাজবে কেমন করে অর্থাৎ কবি তোমাদেরকে পাঠকদেরকে কবি বলেছেন গাছ কাটতে মানা কবি গাছ কাটার বিপক্ষে গাছ যাতে না কাটা হয় সেই বার্তা কবি এখানে দিয়েছেন গাছকে রাখো ধরে প্রকৃতি থেকে গাছকে মুছে যেতে দিও না সুস্থভাবে বাঁচতে গেলে সবলভাবে বেড়ে উঠতে গেলে গাছের প্রয়োজন আমাদের জীবনে সর্বাগ্রে তাই বর্তমান যুগে গাছ কাটার যে ক্রমবর্ধমান হারে যে রীতি যে বেড়ে যাচ্ছে সেই ক্রমবর্ধমান হারকে বন্ধ করা প্রয়োজন আমাদের প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য অর্থাৎ সুস্থ সবলভাবে বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজন গাছের ছাড়া আমাদের জীবন গাছের উপকারিতা ছাড়া আমাদের জীবন কল্পনা করাই যায় না তাই গাছকে সবার আগে আমাদের জীবনে ধরে রাখতে হবে আমাদের জীবনে গাছকে স্থান দিতে হবে কারণ গাছ থাকলেই মানুষ বাঁচবে তাহলে আজ এই পর্যন্ত রইল আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকটা লাইনের দাড়ি কমা যা যা পানচুয়েশন মার্ক আছে সব মার্কগুলো শুদ্ধ ভালো করে মুখস্থ করে লেখার অভ্যেস করবে আজ এই পর্যন্ত রইল নামের শিবায়